হ্যালো পিপল, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে ভিডিওটি রহস্যময় ব্ল্যাক হোল সম্পর্কে পর্ব দিন। তাহলে চলুন রহস্যময় ব্ল্যাক হোল সম্পর্কে পর্ব দিনে ব্ল্যাক হোলের তাপমাত্রা সম্পর্কে জানি। একটি বস্তু থেকে কত আলো বের হবে সেটি নির্ভর করে তার তাপমাত্রার উপর। যেরকম সূর্যপৃষ্ঠের তাপমাত্রা বাস 5800K এবং এই তাপমাত্রার জন্য সূর্য থেকে কী ধরনের আলো বের হবে সেটি ছবি 32 দেখানো হয়েছে। তো তাপমাত্রা থেকে যেহেতু আলো বিকিরণ পরিমাপ করা যায়, তার উল্টোটাও নিশ্চিত হতে অর্থাৎ ততটুকু আলো বিকিরণ হয়েছে জানা থাকলে সেখান থেকে বস্তুটির তাপমাত্রা বের করা যায়। কাজেই আমরা একটা ব্ল্যাক হোলের আলো বিকিরণ থেকে তার তাপমাত্রা বের করতে পারি। একটা মিলিয়ন সূর্য সমান ভরের ব্ল্যাক হোলের তাপমাত্রা হিসাব করলে বের হয় মাত্র 10^4 × 10^4 অর্থাৎ একেবারে চরম শূন্যের কাছাকাছি। এমনিতে বিগ ব্যাংয়ের কারণে বিশ্বকাণ্ডে রয়ে যাওয়া তাপমাত্রা হচ্ছে 2.7K, যেটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের তাপমাত্রা থেকে অনেক বেশি। কাজে মিলিয়ন সূর্যের ভরের সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যতক্ষণে বিকিরণ করছে তার থেকে অনেক বেশি গ্রহণ করছে। কাজে হকিং বিকিরণের পর এই ধরনের ব্ল্যাক হোলের ভর কমছে না। ব্ল্যাক হোলের ভর যদি সূর্যের ভরের কাছাকাছি হয় তাহলে তার তাপমাত্রা হবে 6×10^-8K, আগে থেকে যথেষ্ট বেশি কিন্তু মহাজাগতিক তাপমাত্রা থেকে যথেষ্ট কম। কাজে হকিং বিকিরণের পরও এই ধরনের ব্ল্যাক হোলের ভর কমবে না। ব্ল্যাক হোলের ভর যত ছোট হবে তার তাপমাত্রা তত বেশি হবে। যদি তার আকার হয় চাঁদের ভরের সমান তখন সেটি বিকিরণ করে ভর হারাতে শুরু করবে। আমরা যখন ছোট ছোট ভরের প্রাইমডিয়াল ব্ল্যাক হোলের কথা বলেছিলাম সেগুলো সম্ভবত এই কারণে বিশ্বব্রহ্মাণ্ডে খুঁজে পাওয়া যায় না। যদি তাদের জন্ম হয়ে থাকে সেগুলো থেকে যথেষ্ট উত্তপ্ত বিগ ব্যাংয়ের পর দীর্ঘ সময় সেগুলো হকিং রেডিয়েশনের মাধ্যমে বাষ্পীভূত হয়ে গিয়েছে। এখানে ছবি 33 প্রথমবার তোলা একটি ব্ল্যাক হোলের ছবি। ছবিটি কিন্তু দৃশ্যমান আলোতে তোলা হয়নি, এটি তোলা হয়েছে 1.3mm রেডিও ওয়েভ দিয়ে। মাঝখানের কালো অংশটি ইভেন্ট হরাইজন, বাইরের আলোকসজ্জ অংশটি এক্সপ্রেশন দিয়ে। তার এই ছিল আমাদের আজকের আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ব্ল্যাক হোল সম্পর্কে পর্ব দিনের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বাটনটি টিপবেন এবং লাইক দিয়ে বেশি বেশি আমাদেরকে উৎসাহ দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই অজানাকে জানতে পারে। আবারও দেখাবে পরের ভিডিওতে। বাই বাই।